আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের বিষয় হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র, যেটা ব্যবসায়ের আইনগত পরিবেশ, এবং এটার যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা ছিল অধ্যায় 11, ক্ষতিপূরণ ও জামিনের চুক্তি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ক্ষতিপূরণ সম্পর্কে জেনেছি, ক্ষতিপূরণ কাকে বলে সেই সম্পর্কে আমরা জেনেছি, এবং ক্ষতিপূরণের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, ক্ষতিপূরণ চুক্তির যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমরা জেনেছি। আজকে আমাদের আলোচনা যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষতিপূরণ গ্রহীতার অধিকার। আমরা জানি যে ক্ষতিপূরণের চুক্তিটা হচ্ছে বাংলাদেশে বলবৎযুক্ত চুক্তি, আইনটা হচ্ছে 1872 সালের, এবং ক্ষতিপূরণের চুক্তিটা হচ্ছে যেটা আমরা পড়েছি, যে এর সংজ্ঞা যেটা আমরা পড়েছি সেটা ছিল 124 ধারা অনুযায়ী। এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্ষতিপূরণের গ্রহীতার অধিকার সম্পর্কে, এবং সেটি হচ্ছে চুক্তি আইনের 1872 সালের চুক্তি আইনের 125 ধারা। তাহলে এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে ক্ষতিপূরণের ক্ষেত্রে, ক্ষতিপূরণ চুক্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ গ্রহীতার যে অধিকার সেটি হচ্ছে 1872 সালের চুক্তি আইনের 125 ধারা। তো চলো আমরা তাহলে আজকে সেটা পড়ি যে সেটা কি। আমরা জানি যে চুক্তি আইনের 125 ধারার বিধান এবং বিভিন্ন মোকদ্দমায় রায় অনুযায়ী একজন ক্ষতিপূরণ গ্রহীতা যে সকল অধিকারগুলো ভোগ করে সেগুলোর মধ্যে আমরা যেমন এখানে লিখেছি, প্রথমত 4টি অধিকার আছে সেখানে। প্রথমত হচ্ছে মামলায় প্রদত্ত খেসারত প্রাপ্তি হবে, সেটা কি, সেটা সম্পর্কে যদি আমরা পড়ি যে 125 ধারার 1 অনুযায়ী বলা হয়েছে যে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য হয় এমন সকল বিষয় সম্পর্কিত মামলায় যদি ক্ষতিপূরণ গ্রহীতার কোনো ক্ষতি হয়, তবে সে তা ক্ষতিপূরণদাতার নিকট হতে পাওয়ার অধিকারী। অর্থাৎ এখানে উদাহরণ যদি দেওয়া যায় সেটা হচ্ছে যে এক্স ওয়াইয়ের সাথে এই মর্মে চুক্তি করে যে ওয়াই তার সম্পত্তি দেখাশোনা করবে, এবং তার এক্স মহাজনদের, মানে এক্স তার মহাজনদের প্রাপ্য সুদ প্রদান করবে। এক্ষেত্রে ওয়াই ঠিকমতো সুদ প্রদান না করায় মহাজন বাদীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে খরচ সহ সুদের ডিক্রি পায়। এই অবস্থায় এক্স যে অর্থ মহাজনকে দিতে বাধ্য হয়েছে তা সে ওয়াইয়ের নিকট হতে আদায়ের অধিকারী হবে। তাহলে এক্ষেত্রে এক্স যে অর্থ মহাজনকে দিতে বাধ্য হয়েছে সেটা সে ওয়াইয়ের কাছ থেকে আদায়ের অধিকারী হবে, যেহেতু তাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে ওয়াই তার সম্পত্তি দেখাশোনা করবে এবং মহাজনদের প্রাপ্য সুদ প্রদান করবে। তাহলে এক্ষেত্রে মামলায় প্রদত্ত খেসারতটা সে প্রাপ্তির অধিকারী থাকে, একজন ক্ষতিপূরণ গ্রহীতা। দ্বিতীয় পর্যায়ে আমরা যে অধিকারটা পাচ্ছি সেটা হচ্ছে খরচা প্রাপ্তি, সেটা কি আমরা একটু পড়ি। ক্ষতিপূরণের চুক্তির সংশ্লিষ্ট মোকদ্দমায় ক্ষতিপূরণ গ্রহীতার যদি কোনো অর্থ ব্যয় করে থাকে, তবে সে তা ক্ষতিপূরণ দাতার নিকট হতে পাওয়ার অধিকারী হবে। তাহলে ক্ষতিপূরণের চুক্তি সংশ্লিষ্ট মোকদ্দমায় ক্ষতিপূরণ গ্রহীতা যদি কোনো অর্থ ব্যয় করে থাকে, তা সে ক্ষতিপূরণ দাতার নিকট থেকে পাওয়ার অধিকারী হবে। 1 নম্বর, এখানে 2টি অপশন আছে, যে যদি সে এরূপ খরচের ক্ষেত্রে অবশ্যই ক্ষতিপূরণ দাতার সুস্পষ্ট কোনো নির্দেশ লঙ্ঘন না করে এবং ক্ষতিপূরণের চুক্তি না থাকলে যেরূপ বিচক্ষণতার সাথে অর্থ ব্যয় করত অনুরূপভাবে অর্থ ব্যয় করে থাকে, এবং যদি ক্ষতিপূরণ দাতা এরূপ সম্পত্তি করার নির্দেশ প্রদান করে থাকে। তাহলে এখানে 2টি বিষয়, একটি হচ্ছে যে যদি ক্ষতিপূরণের সাথে সংশ্লিষ্ট মোকদ্দমায় ক্ষতিপূরণ গ্রহীতা যদি কোনো অর্থ ব্যয় করে থাকে, সেক্ষেত্রে ক্ষতিপূরণ দাতার কাছ থেকে তিনি এটি পাওয়ার অধিকারী হবে। সেক্ষেত্রে 2টি বিষয় হচ্ছে, একটি হচ্ছে যে ক্ষতিপূরণ দাতার সুস্পষ্ট কোনো নির্দেশ লঙ্ঘন না করে সে যদি খরচের ক্ষেত্রে মানে এরূপ খরচটা করে থাকে, এবং ক্ষতিপূরণের চুক্তি না থাকলে যেরূপ ক্ষতি বিচক্ষণের সাথে অর্থ ব্যয় করত অনুরূপভাবে অর্থ ব্যয় করে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষতিপূরণ দাতা এরূপ নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করে যদি থেকে থাকে, সেক্ষেত্রে তিনি খরচা প্রাপ্তির অধিকারী হবেন। তৃতীয় পর্যায়ে আমরা যে অধিকারটা পাচ্ছি সেটা হচ্ছে আপোষ নিষ্পত্তি বাবদ প্রদত্ত ক্ষতিপূরণ প্রাপ্তি।
এক্ষেত্রে আপোষ নিষ্পত্তি বাবদ ক্ষতিপূরণ প্রাপ্তির ক্ষেত্রে চুক্তি আইনের 125-এ দুই ধারায় বলা হয়েছে, ক্ষতিপূরণের চুক্তি হতে উদ্ভূত কোনো মোকদ্দমার আপোষ নিষ্পত্তির জন্য কোনো অর্থ ক্ষতিপূরণ গ্রহীতা প্রদান করে থাকলে নিম্নোক্ত অবস্থা সাপেক্ষে সে তা ক্ষতিপূরণ দাতার নিকট থেকে ফেরত পাওয়ার অধিকারী হবে। এখানে দুটি আছে, ক যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যদি এরূপ আপোষ করা ক্ষতিপূরণে প্রতিশ্রুতিদাতার কোনোরূপ স্পষ্ট নির্দেশনা বিরোধী না হয় এবং সাধারণ চুক্তিতে এরূপ নিষ্পত্তি করা যদি বিচক্ষণতা পরিচায়ক হয় সেক্ষেত্রে তিনি ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকারী হবে, এবং যদি ক্ষতিপূরণে প্রতিশ্রুতিদাতা এরূপ নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করে থাকেন, তাহলে এই দুটি কারণের ক্ষেত্রেই কিন্তু আপোষ নিষ্পত্তি বাবদ প্রদত্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী তিনি হবেন। 4 নম্বরে আমরা অধিকারের মধ্যে আরেকটা যেতে পাচ্ছি, ক্ষতিপূরণের পূর্বে অর্থপ্রাপ্তির একটি অধিকার আছে, সেটা কি? সেটা হচ্ছে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি গ্রহীতা ক্ষতি নিষ্কৃতি চুক্তির বিপক্ষে তৃতীয় পক্ষকে খেসারত প্রদানের পূর্বে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দাতার নিকট হতে খেসারত দাবি করতে পারে। তাহলে এটি হচ্ছে আরেকটি অধিকার, যেটা হচ্ছে ক্ষতিপূরণের পূর্বে অর্থপ্রাপ্তির একটি নিশ্চয়তা। তাহলে অবশ্যই এই রায় ভারতের বোম্বাই এবং নাগপুর হাইকোর্ট কর্তৃক গৃহীত হয়নি। তাদের মতানুসারে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পরই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি গ্রহীতা ক্ষতিপূরণের অর্থ পাওয়ার অধিকারী হবেন। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্ষতিপূরণ গ্রহীতা, কারণ আমরা জানি যে আইনের একটি সাধারণ নিয়ম হলো কোনো ব্যক্তি যখন অপর ব্যক্তির অনুরোধে কোনো কার্য সম্পাদন করে এবং উক্ত কার্যের ফলে কারো কোনো ক্ষতি হতে পারে বলে সে মনে করে কিন্তু পরিণামে তা অপর কোনো ব্যক্তির কর্মের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে যে ব্যক্তির অনুরোধে সে এইরূপ কাজ করেছিল তার নিকট থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হওয়াটাই হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। তো সেক্ষেত্রে ক্ষতিপূরণ গ্রহীতা হচ্ছে এই ধরনের অধিকারগুলো পাওয়ার, যিনি ক্ষতিপূরণ পাবেন তিনি এই ধরনের 4টি অধিকার তিনি পেয়ে থাকেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1872 সালের 125 ধারা অনুযায়ী এই অধিকারগুলো তিনি পেতে পারেন। সেটা হচ্ছে কি, 4টা অধিকারের মধ্যে একটা হচ্ছে মামলায় প্রদত্ত খেসারত প্রাপ্তি, সেক্ষেত্রে খরচা প্রাপ্তি 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আপোষ নিষ্পত্তি বাবদ প্রদত্ত ক্ষতিপূরণ প্রাপ্তি, এবং ক্ষতিপূরণের পূর্বেই অর্থপ্রাপ্তি। এই 4টি অধিকার তিনি ভোগ করে থাকেন। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা মোটামুটি ক্ষতিপূরণের চুক্তির ক্ষেত্রে যে ক্ষতিপূরণ গ্রহীতার যে অধিকার সেটা সম্পর্কে জেনেছি। আরেকটা কিছু একটু আমরা আরেকটু পরে দেখবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে অব্যক্ত আচরণ এবং ঘটনাজনিত কিছু ক্ষতিপূরণ হয়ে থাকে। যেমন ক্ষতিপূরণের চুক্তির ক্ষেত্রে ইংল্যান্ডের আইন উপমহাদেশের আদালত সমূহ অনুসরণ করায় অব্যক্ত বা পরোক্ষ আচরণ বা ঘটনাজনিত কারণে আমাদের দেশে ক্ষতিপূরণ প্রদানের বাধ্যবাধকতা আরোপ করতে দেখা যায়। এরূপ অব্যক্ত আচরণ যদিও চুক্তিতে উল্লেখ হয় না, তথাপিও এরূপ আচরণের কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হয়। এক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট বনাম দ্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামক বিখ্যাত মোকদ্দমায় রায় উল্লেখযোগ্য, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোকদ্দমায় সরকার জয়ী হয় এবং ব্যাংকের নিকট হতে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হয়। এই মোকদ্দমায় রায় প্রদানকালে বিচারকগণ বিখ্যাত আইনবিদ লর্ড হার্লসবারির একটি উক্তিকে বিশেষভাবে বিবেচনায় এনেছেন। তাহলে একজন এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি যে একজন শেয়ারের দালাল কোম্পানির একটি প্রতিশ্রুতি পত্রে ধারকের স্বাক্ষর জাল করে নিজের অনুকূলে পৃষ্ঠাঙ্কন করে এবং তা ব্যাংক অফ ইন্ডিয়ার নিকট হস্তান্তর করে। ব্যাংক উক্ত প্রতিশ্রুতি পত্রের বিপক্ষে সরকারি ঋণ অফিস হতে নতুন একটি প্রতিশ্রুতি পত্র সংগ্রহ করে এবং তা এক ব্যক্তিকে প্রদান করে। পরবর্তীতে পূর্বের প্রতিশ্রুতি পত্র জাল প্রমাণিত হয়, সরকার দ্বিতীয় প্রতিশ্রুতি পত্রের ধারককে অর্থ প্রদানে অস্বীকার করে। উক্ত ব্যক্তি সরকারের বিপক্ষে বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে এবং আদালতের রায়ে ক্ষতিপূরণ প্রাপ্ত হয়। অন্যদিকে সরকার ক্ষতিপূরণের জন্য জাল প্রতিশ্রুতিপত্র জমাদানকারী ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমায় সরকার জয়ী হয় এবং ব্যাংকের নিকট থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ক্ষতিপূরণটা কী এবং কেন এটি হয়ে থাকে এবং এটা সম্পর্কে জানলাম, এবং এক্ষেত্রে ক্ষতিপূরণ গ্রহীতার কী কী অধিকারগুলো থেকে থাকে সেটাও সম্পর্কেও আমরা জেনেছি। পরবর্তী ক্লাসে আমরা এই জামিন সম্পর্কে পড়ব, যেহেতু আমাদের এই অধ্যায়টা হচ্ছে ক্ষতিপূরণ এবং জামিন। এই ক্ষতিপূরণের অধিকারের পরবর্তী পর্যায়ে আমরা জামিন সম্পর্কে জানব। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা জামিন সম্পর্কে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।